সো হে গাইস, আমি চয়ন ফ্রম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, শুশুনাগর, দার্জিলিং। তো আজকে আমাদের ভিডিওর টপিক 2019-এ ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোতে ক্যাটেগরি ওয়াইজ কত কাট অফ মার্কস ছিল আর তাদের ক্লোজিং র্যাঙ্ক কত ছিল, এবং 2020-তে সেটা কত হতে পারে। ঠিক আছে, তো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো, কেননা এটা বলে রাখি যে আফটার সিইং দ্য হোল ভিডিও ইউ ওন্ট রিগ্রেট দ্যাট কি তুমি গোটা ভিডিওটার পিছনে এতটা টাইম স্পেন্ড করেছো। তো অবশ্যই সেসব দেখো, আর অবশ্যই যদি ভিডিওটা তোমার পছন্দ হয়ে থাকে লাইক করো, বন্ধুদেরকে দেখতে সাহায্য করে দিও আমার ভিডিওটা শেয়ার করে। আর অ্যাজ এ দাদা বলে রাখছি যে আমার যখন 2019-এ নিট হয়েছিল না, তো তখন কিন্তু আমি এরকম কোনো ভিডিও পাইনি যে কি 2018-তে কত কাট অফ ছিল বা এবছর কাট অফ কত যেতে পারে 2019-এ। এই সিচুয়েশন আমার প্রচুর টেনসড মুহূর্তের মধ্যে দিয়ে কেটেছে। ঠিক আছে, তো আমি ভিডিওটা তোমাদের জন্যই বানাচ্ছি, তো তোমরা যদি ভিডিওটা লাইক করো তাহলে আমি আরও বেশি মোটিভেশান পাবো তোমাদের জন্য খাটার। এই ভিডিওটার পেছনে প্রচুর টাইম গেছে আমার বলতে গেলে, তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমার মনে হয় এখানে কোনো ভয়েস ওভার করার দরকার আছে। সবার বাঁদিকে আছে, তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট কলেজের নামগুলো, দেন জেনারেল এসসি এসটি ওবিসি প্রত্যেকের কাট অফ মার্কস এবং ক্লোজিং র্যাঙ্ক একটা পিডিএফ বানিয়েছিলাম আমি, সেটা থেকে স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও প্রত্যেকগুলোতে। আর আর একটা কথা বলে রাখছি যে তোমরা যদি কনফিউজড থাকো যে আগের বার কালকেই নিটের অ্যান্সার কি বেরিয়েছে, তোমরা হয়তো এতক্ষণ সবাই মিলিয়ে নিয়েছো তোমাদের কত স্কোর হয়েছে, তো তোমরা যদি কনফিউজড থাকো যে তোমাদের কত র্যাঙ্ক হতে পারে, অল ইন্ডিয়া র্যাঙ্ক কত হতে পারে, তো সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আমি সেটা কমেন্ট বক্সে পিন করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো দেন এখানে প্রাইভেট কলেজগুলোর নাম দেওয়া আছে সবগুলো, টোটাল 5টা প্রাইভেট কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, সবগুলোর ক্লোজিং র্যাঙ্ক এবং কাট অফ মার্কস আমি দিয়ে দিয়েছি ক্যাটেগরি ওয়াইজ, তোমরা এটাও পজ করে দেখে নিও। আর এখানটায় বলে রাখি আমি এখানে ওবিসির কোনো কাট অফ মার্কস বা ক্লোজিং র্যাঙ্ক দিইনি, কেননা ওবিসির যে কাট অফ মার্কস বা ক্লোজিং র্যাঙ্ক যেগুলো থাকে প্রাইভেট কলেজগুলো অ্যাকচুয়ালি ওইভাবে কোনো কিছু রিভিল করে না যে কত মার্কস অবধি গেছে, ওরা অনেক সিট নিজের আন্ডারে রিজার্ভ করে রাখে, পরবর্তীকালে ম্যানেজমেন্ট কোটার আন্ডারে ওরা স্টুডেন্ট নিয়ে নেয়। তো ওই জন্যে ওবিসির কোনো ডকুমেন্টস আমি এখানে দিইনি। আর তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলছি যে প্রাইভেট কলেজের আন্ডারে গভর্নমেন্ট কোটার কিছু সিটস থাকে। ঠিক আছে, তো মোটামুটি অর্ধেকটার মতো সিটস থাকে, 50টার মতো কাছাকাছি, তো ওই সিটটা ওই সিটটারই কাট অফ হচ্ছে এইগুলো। প্রাইভেট কোটার আন্ডারে যেগুলো হয় সেগুলো তো কোনো কাট অফ হয় না, ওরা নিজের আন্ডারে যত মার্কস হয় মানে সেই অনুযায়ী ওরা ডোনেশন নিয়ে ভর্তি নিয়ে নেয়, তো ওটাই আমি দিয়েছি এখানটায়। এবারে আসছি নিট 2020-তে কত কাট অফ যেতে পারে। তো এখানে আমি বলে রাখি যে 2018 আর 2019-এর কোয়েশ্চেনের মধ্যে, নিট নিট কোয়েশ্চেনের মধ্যে অনেকটাই ডিফারেন্স ছিল। ডিফিকাল্টি লেভেলের কথা যদি আমি বলি, অনেকটা ডিফিকাল্ট থেকে অনেকটা সোজা কোয়েশ্চেন পেয়েছিলাম আমরা 2019-এ, যেহেতু ওটা এনটিএ কোয়েশ্চেন করেছিল প্রথমবারের জন্য, এবং এনটিএ পুরোপুরি এনসিইআরটি বেসড কোয়েশ্চেন করেছিল, সব কোয়েশ্চেন বেশিরভাগ কোয়েশ্চেন এনসিইআরটি থেকে এসেছিল, দ্যাটস ওয়াই কাট অফ অনেকটা বেড়ে গিয়েছিল আমাদের বেলায় 2019-এ। তো এইবারে কিন্তু সেই সেম এনটিএই কোয়েশ্চেন করেছে 2020-তেও, এবং আমি বলবো না যে অতটাও বেশি ডিফিকাল্ট ছিল কোয়েশ্চেন বা অতটা বেশি সোজা ছিল কোয়েশ্চেন, সেম লেভেলের ছিল কোয়েশ্চেন। 2019-এ যা ছিল 2020-তেও পুরো সেম লেভেলেরই কোয়েশ্চেন ছিল, তো কাট অফ বাড়ার কোনো চান্স তো আমি দেখছি না। তো যারা কিনারায় দাঁড়িয়ে আছো কাট অফে, ধরে নাও যারা 525 বা 520 অ্যারাউন্ড যাদের নাম্বার আছে, তারা তোমরা নিশ্চিন্ত থাকতে পারো যে তোমাদের গভর্নমেন্ট কলেজে হয়ে যেতে পারে। ওকে, বাড়লেও খুব একটা বেশি বাড়বে না, 5-10 নাম্বার এদিক ওদিক হতে পারে, বাট সেরকম হলে তোমার প্রাইভেট কলেজের যে গভর্নমেন্ট কোটা সিটসগুলো আছে সেখানেও তোমরা চান্স পেয়ে যেতে পারো। আর এখানটায় বলে রাখি আমি আর একটা রিজন দিতে পারি এটা কাট অফটা না বাড়ার, সেটা হচ্ছে দেখো এবারে তো সিটসও হালকা বেড়েছে, আর নিট এইমস আর জিপমারে যে সিটগুলো আছে সেটাও এটার সাথে যুক্ত হবে, তো কাট অফটা ওই দিকে এইমস আর জিপমারে অনেক স্টুডেন্ট চলেও যাবে, তো যারা ধরো অনেক হায়ার মার্কসে থাকবে তারা অনেকেই ওই ওই দিকের এইমস জিপমারের দিকে চলে যাবে,
তো নিটের কাট অফটা প্রায় সেমই থাকবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর আরেকটা জিনিস আমি বলতে পারি যে অন্যান্য স্টেটস যেগুলো আছে যেগুলোতে কাট অফ প্রতি বছর প্রচুর হাই যায়, যেমন আমি বলতে পারি দিল্লি বা রাজস্থান, মহারাষ্ট্র, ইউপি, এই সমস্ত স্টেটগুলোতে না মানে প্রতি বছরই প্রচুর হাই কাট অফ যায়। তো ওই সমস্ত স্টেটে কাট অফটা আরেকটু বাড়তে পারে, বাট ওয়েস্ট বেঙ্গলে কাট অফটা প্রায় সেমই থাকবে প্রতি বছর যেরকম হয়। ওয়েস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি তুমি বলতে পারো এই কাট অফের দিক থেকে অনেকটা নিচের দিকে থাকে, ঠিক আছে? তো এবছর ওই প্রায় সেম হওয়ারই চান্স আছে, 5-10 নম্বর এদিক ওদিক হতে পারে, বাট খুব বেশি ডিফারেন্স থাকবে না। যারা কিনারায় দাঁড়িয়ে আছো তাদেরকে বলে রাখি একদম টেনশন করবে না, রিল্যাক্স থাকো, শেষ অবধি মপ আপ রাউন্ড অবধি তোমরা কিন্তু ট্রাই করো যে কোনো কলেজে যদি ঢোকা যায়, কেননা অনেক সিটস যেগুলো অনেকেই একদম শেষ শেষ মুহূর্তে মপ আপ রাউন্ডে গিয়ে অনেকেই চান্স পেয়ে যায়, যাদের কম মার্কস আছে তারাও অনেকেই চান্স পেয়ে যায়। কলেজ ওগুলো অনেক সময় হালকা, খুব বেশি না, হালকা ডোনেশন নিয়ে অনেক সময় দিয়ে দেয় যাদেরকে, মোটামুটি যারা কিনারায় আছো আর কি তাদেরকে অনেক সময় দিয়ে দেয়। তো দ্যাটস অল গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। আর ভিডিওটা যদি তোমরা পছন্দ করে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, কেননা আমি এই ধরনেরই নিট রিলেটেড ভিডিও তোমাদের জন্য বানাতে থাকবো, কেননা আমিও এককালে তোমাদের মতোই নিট অ্যাসপিরিয়েন্ট ছিলাম। তো আমি তোমাদের কষ্টটা বুঝি অবশ্যই, যে এত কিছু ইনফরমেশান অবশ্যই তোমাদের দরকার পড়বে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।